আজকে তোমাদের রেনি ডে সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। সবার প্রথমে তোমরা চওড়া করে একটা পেজ নেবে, পেজের ঠিক মাঝখানে একটু ওপরে তোমরা আড়াআড়ি করে একটা হালকা করে লাইন এইরকম টানবে। টানার পর এইরকম করে তোমরা একটা হাফ সার্কেল এইরকম করবে। করার পর অনেকটা একটু নিচ দিয়ে ঘুরিয়ে এইরকম করে নিয়ে আসবে। যেই হবে সাথে সাথে আমরা এরকম মাঝখানে বরাবর এরকম একটা লাইন টানবে। এরপরে এই লাইনটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর এই লাইনে মোটামুটি একটু মিডিল, এই লাইনে মোটামুটি একটুখানি তোমরা মিডিলে নিয়ে আসবে। টেনে এই যে লাইনটা আছে তার ঠিক একটুখানি পর থেকে রাউন্ড করে এভাবে তোমরা লাইন নিয়ে আসবে। এই জায়গা থেকে এই যাবে, এই জায়গা থেকে এই যাবে, আর এটা সোজা চলে যাবে। এইখানে একটা এইরকম স্টিক টাইপের করে দেবে। এইখান থেকে এবার এই কর্নারে আসবে, এই জায়গা থেকে ঘুরিয়ে তোমরা এবার এই জায়গায় নিয়ে যাবে, এই জায়গা থেকে এই জায়গায়। ঠিক এভাবে করে ছাতার ড্রয়িংটা তোমরা করার পর এই লাইনটা আর এই লাইনটা মুছে দেবে। তো মোটামুটি এইরকম করে একটা ছাতার ড্রয়িং তোমরা করে নেবে। এটা যেহেতু বড় মিডিল, আর যেহেতু এটা ওই দিকে তাই এইগুলো ছোট দেখাচ্ছে। এরপর এখান থেকে একটা মানুষের জামা কিছুটা দেখা যাচ্ছে, সরু থেকে একটু মোটা হবে। এরপর এইখান থেকে এইরকম অর্থাৎ রাউন্ড, এটা রাউন্ড টাইপের হবে। এরপর ঠিক মিডিল থেকে ধুতি পরা আছে লোকটা, এইরকমভাবে করে নেবে। পাটা মোটা থেকে সরু, আরেকটা পা যেহেতু সামনের দিকে হেঁটে যাচ্ছে, এই সামনে হবে, এটা সামনে আর এটা একটু পেছনে হবে, এক লাইনে দুটো পা হবে না। এরপরে জামার হাতাটা কিছুটা দেখে তোমরা কোনোইটা করে দিতে পারো। আর আরেকটা হাত ড্রয়িং মোটা থেকে সরু করে বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে এইরকম দেখিয়ে দিতে পারো। নেক্সট এটা দিয়ে একটা সিনারি ড্রয়িং, একটা ঘর, জল দিয়ে দেবে, এখানে কিছুটা জানলা দেখা যাচ্ছে, সিঁড়িটা কিছুটা ডুবে গেছে, এইখানে একটা তুলসী তলা হালকা করে তোমরা ড্রয়িংটা করে দেবে, কিছুটা ডুবে গেছে। এরপর এইখান থেকে তুলসী গাছ ছোট ছোট করে এইরকমভাবে তোমরা পাতাগুলো হালকা করে সাজেশন হিসাবে দেখিয়ে দিতে পারো। এরপরে তোমরা এই যে ঘরটা আছে, ঘরের ঠিক একটু পেছন থেকে এই জলের লাইনটা দেবে, আর এখানে একটা পাঁচিলের ড্রয়িং তোমরা করে দিতে পারো। তোমরা সিনারি একটু চেঞ্জও করতে পারো, অসুবিধা নেই। এই এবার এইখান থেকে একটা হালকা করে গাছের ড্রয়িং দেখিয়ে দিতে পারো। জাস্ট ঘরের দিকে যাচ্ছে, দূরে একটু জঙ্গলও দেখিয়ে দিতে পারো পাঁচিলের ওই পাশে। এরপরে এই ভেতরের অংশগুলো আমরা মুছে দেবো। এই হয়ে গেল একটি রেনি সিজন। এবার দেখো এটা কি করে ওয়াটার কালারে করতে হয় এই ছবিটি। সবার প্রথমে আমরা আকাশটাকে অল্প করে তোমরা জল দিয়ে আকাশটাকে ভিজিয়ে নেবে। এভাবে করে অল্প জল দিয়ে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর কোবাল্ট ব্লুর সাথে বার্নসায়না কালারটা তোমরা মিশিয়ে নেবে। কোবাল্ট ব্লু কালারটা একটু বেশি হবে, বার্নসায়না কালারটা অল্প হবে, মিশিয়ে বেশি যাতে জল না থাকে রংটাকে ওপর দিকে ছাড়তে হবে। যেহেতু বর্ষাকালের আকাশ একটু ডিপ রং ছাড়লে অসুবিধা নেই। এবার এই রংটার সাথেই জাস্ট অল্প একটু কালো রং মিশিয়ে
তোমরা উপর থেকে আর একটু ডিপ রং কোনো কোনো জায়গায় ছেড়ে দিতে পারো, তো বেশি দেওয়ার দরকার নেই। এরপর কোবাল্ট ব্লুর সাথে তোমরা ক্রিমসন কালারটা অল্প করে একটু মিশিয়ে নিয়ে ইয়েলোকার কালারটা মেশাবি। এই জল থাকা অবস্থায় এই দূরের জঙ্গলটা তোমরা করে নিতে পারো। এরপর আকাশে যে কালচে কালারটা তোমরা ছিলে করে তৈরি করেছিলে সেই কালারটাও এখানে আবার দিয়ে দিতে পারো, যেটা বার্নসাইনা ব্ল্যাক ব্লু মিশিয়ে তৈরি ছিল। এইভাবে করতে পারো। এরপর আমরা পাঁচিলের কালার দিকে চলে যাব। পাঁচিলের কালারটা বার্ন সাইনার সাথে হালকা একটুখানি অরেঞ্জ কালার অর্থাৎ স্কারলেট কালারটা তোমরা করে নিতে পারো, মিশিয়ে নিতে পারো। এই উপরের জায়গাটা ছেড়ে লাইন ধরে এরপর এই কালারটার সাথে একটু স্যাফ গ্রিন কালার মিশিয়ে কালারটাকে একটুখানি চেঞ্জ করা হলো। এই যে চেঞ্জ ব্যাপারটা তোমরা করার চেষ্টা করবে, আর বর্ষাকালে একটু সব জায়গায় অন্ধকারই থাকে, সেই ব্যাপারটা তোমরা ছবির মধ্যে নিয়ে আসবে। জলের পরিমাণ কম থাকবে, বেশি জল দিয়ে কাজ করার চেষ্টা করবে না, তাহলে রংটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই তুলসী গাছের যে পাতাগুলো আছে কিছুটা ছেড়ে তোমরা মাঝ মাঝখানে দিয়ে কিছুটা ছেড়ে ছেড়ে তোমরা কালারটাকে নিয়ে আসতে পারো। একটু স্যাফ গ্রিন মিশিয়ে নিলে কালারটা একটুখানি চেঞ্জ হবে। গাছের পাতাগুলো স্যাফ গ্রিনের সাথে একটু বার্ন সাইনা কালার, স্যাফ গ্রিনের সাথে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে তোমরা এই গাছের পাতাগুলো দেখিয়ে দিতে পারো। তোমরা লেমন ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে লেমন ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই তুলসী গাছের পাতাগুলো তোমরা করে দিতে পারো, মিশে যাক, অসুবিধা নেই। এই এরপর স্কারলেটের সাথে একটু স্যাপ গ্রিন কালার মেশালে এই গাছের গুড়িটা কালার এই রকম হয়ে আসবে। এরপর ইয়েলোকার সাথে বার্ন সাইনা কালারটা মেশালে আবার হালকা এইরকম হবে। এবার দেখো চালটা কীভাবে করছি। স্কারলেট কালারের সাথে একটু ইয়েলো আকার বার্নসাইনা কালার মিশিয়ে তোমরা এই রংটা করবে। করতে করতে দেখো কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি, যেটা তোমাদের সবসময় বলি একটু চেঞ্জ করবে রং। অর্থাৎ বর্ষাকালে চারিদিকে যে অন্ধকার ব্যাপারটা কিন্তু দেখাতে হবে। এবার স্কারলেট কালারের সাথে
কোবাল্ট ব্লু, কালারটা মিশিয়ে জল দিয়ে একটুখানি হালকা করে টেনে তোমরা মিশিয়ে দাও এরকম। ঘরের ভেতরটাও বার্ন সাইনা স্যাপ গ্রিন কালারের সাথে মিশিয়ে তোমরা এই জাগুলো কালার লাগিয়ে রাখতে পারো। এইভাবে করে দেখছো আস্তে আস্তে কাজটা আমাদের তৈরি হয়ে আসছে। এরপর আমরা জলটার দিকে যাব। জলটা একটু হালকা করে আগে আমরা জল দিয়ে একটু ভিজিয়ে নিই। এই বার্নসানের সাথে স্যাফরিন কালার মিশিয়ে যে কালারটা হয়েছিল সেটা আগে জলে আমরা দিয়ে নিলাম, এই কারণে পাঁচিলের যে ছায়াটা সেটা কিছুটা আসবে। এরপর কোবাল্ট ব্লুর সাথে স্কারলেট কালারটা অল্প মিশিয়ে তোমরা একটু ইয়েলো আকার স্কারলেট কালার এরকম জলটা করে নিতে পারো। এইভাবে করে কাজটা তোমরা সাজাবে। এইভাবে করে তোমরা ফার্স্ট টোনটা দিয়ে নেবে। হালকা করে ব্ল্যাকের সাথে একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা করে টোনটা দিয়ে নেবে। ব্ল্যাক ছাতা ব্ল্যাকের সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এভাবে তোমরা ছাতাটাকে টোন দিয়ে হালকা করে নিয়ে আসতে হবে। তোমাদের প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তবেই কালারের সম্বন্ধে তোমাদের অনেক আইডিয়া আসবে। এই প্র্যাকটিসটা যদি তোমরা করতে পারো ঠিকঠাক, তাহলে কিন্তু ওয়াটার কালার তোমরা তাড়াতাড়ি শিখে নিতে পারবে। দেখো জল থাকা অবস্থায় আমরা এই জায়গাগুলো করে নিলাম। এইভাবে করে তোমরা কাজগুলো যদি করতে থাকো কাজ আস্তে আস্তে সুন্দর হয়ে বেরিয়ে আস। এই ইয়েলো আকার কালারটা এখানে হালকা করে পাঁচিলের উপরে টেনে দেবে। দেখছো কিভাবে কাজ আস্তে আস্তে আমাদের ফার্স্ট টোনটা দেওয়া হলো। দেখো গ্যাম্বুজ কালারটা গ্যাম্বুজ কালারের সাথে একটু জাস্ট অল্প করে ইয়েলো আকার রংটা মিশিয়ে আমরা এই লোকটার জামাটা কালার করব। করতে করতে আমরা বার্ন সাইনা কালারটা সাথে একটু স্কারলেট কালারটা মিশিয়ে একটা ডার্ক কালার আসবে। এই জল থাকা অবস্থায় এটা তোমরা ছেড়ে দেবে, কিন্তু এর মধ্যে জলের পরিমাণ কিন্তু কম থাকবে।
দুটিটাও কোবাল্ট ব্লুর সাথে স্কারলেট কালার মিশিয়ে হালকা করে দুটিটা ইয়াবে করে তোমরা করে নিতে পারো, তবে সব করবে না, কোনো জায়গায় হালকা ডিপ করে কাজটা করবে। গায়ের কালারটা স্কারলেট কালারের সাথে হালকা করে একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে তোমরা হালকা করে ফার্স্ট টোনটা এভাবে দিয়ে দেবে। ব্যাগের কালারটা স্যাফরনের সাথে একটুখানি লেমন ইয়েলো কালার মিশিয়ে সাথে এই সবজিগুলো করে দেবে ফার্স্ট। এই হয়ে গেল আমাদের ফিগার। এরপর দেখো এই বাইরের কাজগুলো এবার আমরা শুরু করব। তবে বাইরের কাজ বেশি একটা করার দরকার নেই আমাদের, তোমরা অল্প করে কাজ করে ছাড়বে। পাতাগুলো তোমরা স্যাফরনের সাথে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে পাতাগুলোকে জাস্ট সাজেশন হিসেবে কটা বের করে দেবে। দেওয়ার পর স্কারলেট কালারের সাথে মিশিয়ে গাছের টোনটা নিয়ে আসতে হবে। এই কাজের পরিমাণ তোমরা বেশি একটা করার দরকার নেই, অল্প কাজ করেই এই রেনি সিজন ছবিটাকে তোমরা বার করার চেষ্টা করবে। কোবাল্ট ব্লুর সাথে একটু রেড কালার মিশিয়ে এই জায়গা কাজগুলো করে দেবে। ক্রিমসনের সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ঘরের অন্ধকারটা আর দেয়ালটাকে একটুখানি হালকা করে তোমরা শেড মতন করে দেবে। সিঁড়িগুলোকে হালকাটা টোনে দেখিয়ে দেবে, বেশি ডিপ করা দরকার নেই। এরপর আমরা পাঁচিলের কাজ পরে করব। এই তুলসী তলাটা
একটু স্যাফ গ্রিনের সাথে বার্ন সায়না কোবাল্ট ব্লু এসব মিশিয়ে গাছগুলো তোমরা ছোট 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 করে করে নিয়ে আসবে। এরপরে আমরা উপরে ছাতার কালারের দিকে চলে যাব, কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু এই কালারগুলোকে নিয়ে ছাতার টোনটা আমরা তৈরি করব। এভাবে টোনগুলোকে তোমরা মিশিয়ে আস্তে আস্তে নিয়ে আসবে। বার্নসাইনা ক্রিমসন কালার টালার দিয়ে তোমরা এই ফিগার স্কিন কালার করতে পারো, কিংবা তোমরা স্কারলেট কালারের সাথে হালকা সবুজ বা স্যাফরিন কালারটা মিশিয়ে তোমরা স্কিন কালার করতে পারো। দেখবে স্যাফরিনের সাথে যদি তোমরা একটুখানি স্কারলেট কালার মিশিয়ে নাও, এই স্কিন কালারগুলো চলে আসবে। দেখছো আস্তে আস্তে কাজটা হয়ে আসছে আমাদের। পাঁচিলে জাস্ট দুটো তিনটে ইটের ই করে সাজেশন দিয়ে তোমরা ছেড়ে দিতে পারো। এবার আমরা জলের দিকে এসে যাব, পরে ছোট ছোট যদি কোনো কাজ থাকে সেটা আমরা পরেরটাতে করব। তো জলে আমরা সেকেন্ড টোন হালকা করে এই কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন কালার মিশিয়ে আমরা কালারগুলো শেড দেব। এই তুলসী তলার এই জায়গাটা ঘরের নিচে ফিগারের এই জায়গায় আস্তে আস্তে টোন এভাবে তোমাদের বাড়িয়ে বাড়িয়ে কাজটা করতে হবে। বার্ন সাইনার সাথে একটু ক্রিমসন কালার কিংবা বার্ন সাইনার সাথে প্রুশিয়ান ব্লু কালার এগুলো মিশিয়ে এই কালারগুলো তোমাদের আনতে হবে। এভাবে করে প্রথমে আমরা হালকা
টোন দিয়ে জলের কাজগুলো করে নেব। এবার দেখো কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে আমরা দুটিটাকে একটুখানি ডিপ শেড দিয়ে আমরা বার করে দেব। তবে যাই করবে না কেন, কাজটাকে বের করতে হবে যাতে বোঝা যায় সেভাবে করে কাজটা তোমরা করবে। কেননা বর্ষাকালে অত প্রমিনেন্ট করে যখন বৃষ্টি পড়ে সব কিছু দেখা যায় না, তাই অত ডিপ করার আমাদের প্রয়োজন নেই। ব্যাগের একটা এরকম ডিজাইন মতন করে দিতে পারো। এভাবে কটা হালকা টোন দিয়ে ছেড়ে দেবে। এরপর দেখো জলটা যে তোমাদের টোন দেখালাম, সেকেন্ড টোন থার্ড টোন দিয়ে এবার আমরা কাজটাকে শেষ করব। সব জায়গায় দেওয়ার দরকার নেই, কোনো কোনো জায়গায় দিয়ে কাজটাকে বার করে দেবে। এটা কোবাল্ট ব্লুর সাথে ক্রিমসন কালার মিশিয়ে তোমরা কাজটাকে বার করে আনার চেষ্টা করবে। এই হলো কমপ্লিট আমাদের। এরপরে আমরা কয়টা বৃষ্টি যে পড়ছে তার কয়টা স্ট্রোক আমাদের বাকি আছে, তো এই কাজটা কিছুটা শুকিয়ে যাক, তারপর বৃষ্টিটা তোমাদের দেখাবো। এবার দেখো আমরা কি করে এই পুরো ছবিটার মধ্যে বৃষ্টি বোঝাবো। তো তোমরা হোয়াইট কালারের সাথে তোমরা মোটামুটি এই 2-3 নম্বর ব্রাশ দিয়ে যা যেরকম তোমরা পারবে একটু ব্ল্যাকের সাথে হোয়াইট কালারটা মিশিয়ে অল্প জল দিয়ে সরু সরু করে তোমরা যে জায়গাগুলো ডার্ক অংশ সেই জায়গাগুলোর মধ্যে এইরকম করে ছোট 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 বৃষ্টির স্ট্রোক দিয়ে দেবে। খুব মোটা মোটা করে তোমাদের দিতে হবে না, বৃষ্টির স্ট্রোকগুলো একভাবে কিন্তু আসবে।
এইভাবে করে ছোট 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 করে বৃষ্টি স্ট্রোক তোমাদের অসংখ্য বিভিন্ন জায়গায় দিতে হবে। দেখলে ঠিক এরকম করে কাজটা একটি রেনি সিজনের ওয়াটার কালার তোমরা শেষ করে, যারা বিগিনার্স আছো আশা করি তোমরা করতে পারবে কাজটা, যদি ঠিক ঠিক বুঝে বুঝে তোমরা কাজটা করো। তবে ওয়াটার কালার প্র্যাকটিসের প্রয়োজন আছে, নিয়মিত যদি প্র্যাকটিস করো তবেই কালারগুলো তোমরা বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার সেখানে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এই ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, আমার সেখানে তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো।